শত বাধা দিয়েও সরকার ঠেকাতে পারলো না বিএনপির জনস্রোত। বাধার পাহাড় ডিঙিয়ে বিপুল লোক সমাগম ঘটিয়ে ঢাকায় গণসমাবেশ করছে বিএনপি। সমাবেশ মুখে স্রোত ঠেকাতে গণপরিবহন ধর্মঘট, গ্রেপ্তার হুঁশিয়ারি, ঢাকার প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়েও বিএনপির নেতাকর্মীদের জনস্রোত ঠেকাতে পারেনি সরকার। আগের রাত থেকে নেতাকর্মীদের যে ঢল নামতে শুরু করে তা আজ সকালে সমাবেশ শুরুর আগেই জনসমুদ্রে রূপ নেয়। সমাবেশের স্থলে সংকুলন না হওয়ায় নেতাকর্মীরা মুগদা, কমলাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সড়কে অবস্থান নেয়। আজ সকালে এ চিত্র দেখা গেছে। সমাবেশে আসা নেতাকর্মীরা জানিয়েছে সরকারের পতন না ঘটিয়ে তারা ঘরে ফিরে যাবে না। তাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।